আপনার যে নেত্রিশুভাষেবেন ইউনিভার্সিটি থেকে বিডিপি কোর্স করছেন তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন আপনাদের অ্যাসাইনমেন্ট কবে দেওয়া হবে এবং কতগুলি কোশ্চেন থাকবে সবার প্রশ্ন একই হবে কিনা এবং কত সময় থাকবে অ্যাসাইনমেন্টের জন্য এর কোনো টাইম লিমিটেড থাকবে কিনা তো এই নিয়ে আজকে ভিডিওটি তো আপনারা দেখছেন আপডেট দেওয়া ইউটিউব চ্যানেল স্টে আপডেট মি তো প্রথমে বলি অ্যাসাইনমেন্ট কবে দেওয়া হবে তো অ্যাসাইনমেন্ট কিন্তু আর তিন থেকে চার দিন পরেই আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হবে এবং আপনারা রেডি থাকবেন আপনাদের কিন্তু অ্যাসাইনমেন্ট যখনই দেবে তার আপডেট আমি দিয়ে দেবো এই চ্যানেলে এবং অনেকে কোশ্চেন করেছেন আপনাদের কতগুলি কোশ্চেন থাকবে অ্যাসাইনমেন্টের জন্য তো আপনাদের অ্যাসাইনমেন্টের জন্য কিন্তু একশো নাম্বারের যে পেপারগুলি আছে তার জন্য কুড়িটা করে কোশ্চেন থাকবে এবং পঞ্চাশ নাম্বারের যে পেপারগুলি আছে তার জন্য দশটি কোশ্চেন থাকবে এবং একশো নাম্বারের যে পেপারগুলি আছে তার কুড়িটি যে কোশ্চেন থাকবে সেই কুড়িটি কোশ্চেনের এক একটি কোশ্চেনের মান কিন্তু পাস এবং পঞ্চাশ নম্বরের যে কোশ্চেনগুলো থাকবে তার এক একটি প্রশ্নের মান কিন্তু পাঁচ থাকবে এবং অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন সবার প্রশ্ন এক হবে কিনা তো সবার প্রশ্ন কিন্তু এক হবে না এবং আপনাদের কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দেওয়া হবে এবং আপনার যদি যে কোশ্চেন পাঁচ দাগে থাকবে সেই কোশ্চেন কিন্তু অন্য কারোর কিন্তু সেটা সাত দাগে থাকতে পারে এবং এর সাথে বলে রাখি আগের বছর যে স্যাম্পল কোশ্চেন পাবলিশ করেছিল ইউনিভার্সিটি তো সেই স্যাম্পেল কোশ্চেন কিন্তু খুব ভালো করে ফলো করবেন কিন সেই স্যাম্পেল কোশ্চেন থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আপনারা কমন পেয়ে যেতে পারেন এবং অ্যাসাইনমেন্টের যে অ্যান্সার সেই অ্যান্সার কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এই চ্যানেলে দিয়ে দেওয়া হচ্ছে তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবার অনেকে জিজ্ঞাসা করেছেন কত সময় থাকবে অ্যাসাইনমেন্টের জন্য এর কোনো টাইম লিমিটেড থাকবে না তো অ্যাসাইনমেন্টের জন্য কিন্তু সময় থাকবে আপনাদের সাত থেকে আট দিন মতো সময় দেওয়া হবে যেহেতু দেখলেন আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ কিন্তু বেশি দিন টাইম দেওয়া হয়নি যেটা আপনাদের অনেক দিনই সময় দেওয়া হয় গত বছর অনেক দিন সময় দিয়েছিল কিন্তু এবছর কিন্তু বেশি দিন টাইম দেওয়া হয়নি পাঁচ দিন মাত্র টাইম দিয়েছিল তো অ্যাসাইনমেন্টের ক্ষেত্রেও কিন্তু পাঁচ থেকে সাত দিন মতো টাইম দেওয়া হবে এবং আপনাদের টাইম লিমিটেড থাকবে কিনা এটা যেহেতু অ্যাসাইনমেন্ট তো গত বছর আপনাদের বাড়িতে বসে অ্যাসাইনমেন্ট করতে হয়েছে তো এবছর কিন্তু যেহেতু অনলাইনে হচ্ছে তো আপনাদের কিন্তু টাইম লিমিটেড সম্ভবত থাকবে না আপনাদের পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনাদের যখন ইচ্ছা আপনারা অ্যাসাইনমেন্ট করতে পারবেন এবং পরীক্ষার জন্য যে টাইমটা দেওয়া থাকে যে পরীক্ষা শুরু করার তিন ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ করতে হতো একশো নাম্বারের পেপারগুলো তো সেরকম কিন্তু কোনো টাইম লিমিটেড হয়তো অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে থাকবে না এবং অ্যাসাইনমেন্টটা যখনই নোটিশ দেবে তার আপডেট আমি দিয়ে দেবো এই চ্যানেলে এবং আপনাদের যে অ্যাসাইনমেন্ট শুরু হবে যখন তখন কিন্তু অ্যাসাইনমেন্টের যে লাইভ একটি অ্যাসাইনমেন্ট আমি করে দেখিয়ে দেবো এই চ্যানেলে তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যে কোশ্চেন দরকার সেই কোশ্চেনের জন্য কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের যে বিষয়ে কমেন্ট বেশি হবে সেই বিষয়ের কোশ্চেন কিন্তু আমি আগে দিয়ে দেবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দেবেন এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং আমার সাথে সরাসরি যোগাযোগ করতে হলে ইনস্টাগ্রাম ফলো করতে পারেন ইনস্টাগ্রামের লিঙ্কে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ